আপনারা জানেন, অনেকে বিভিন্ন সময় প্ল্যাটফর্মে দেখেছেন যে ঠিক ইনিশিয়াল স্টেজে এই দুইজন মানুষকে আমাদের স্ক্রিনে আমরা দেখিয়েছিলাম। যে পলির কান্না দেখে আপনারাও কেঁদেছেন, যে পলির ভালোবাসা দেখে আপনারাও অনুপ্রাণিত হয়েছেন, যে পলির স্যাক্রিফাইস দেখে আপনারাও চিন্তা করেছেন। তো এইভাবেই যত্ন করে মনে হয় নিজের প্রিয়তম মানুষকে হয়তো ভালোবাসতে হয়। অনেক ভালোবাসার সাথে, অসম্ভব শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন এখন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা এখন ভালো আছি। আপনার শরীর কেমন এখন? ইনশাল্লাহ, আল্লাহ পাকের চেয়ে আমার অনেক ভালো রেখেছেন। কিডনি দিয়েছিলেন আপনি, আর কিডনি প্রতিস্থাপিত হয়েছে আপনার শরীরে এবং আপনি ভালো আছেন ইনশাল্লাহ। সেই ঘটনাগুলো কখনো ভোলার নয়, সারা জীবন সেগুলো মনে থাকবে, মনে গেঁথে থাকবে। তো হঠাৎ আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যাই হসপিটালে। তখন ডক্টর হঠাৎ করে বললেন যে আমার হাজবেন্ডের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। তখন আমি একদম ভেঙে পড়ি মানসিকভাবে। ডক্টর বললো যে একটা কিডনি যদি অন্যজনের কাছ থেকে তাকে প্রতিস্থাপন করা যায়, ইনশাল্লাহ তাকে বাঁচানো সম্ভব। প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই, এটাই শেষ সুযোগ। আমার আম্মাকে যখন আমি রাত 12টায় কল করি যে আম্মা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, ওরা বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি। বলছিলাম যে তোমার জামাইকে কতটুকু ভালোবাসো, বলছে আমি আমার ছেলেদের চেয়েও বেশি ভালোবাসি। বলছে আজকে আমি একটা কথা বলবো, তুমি রাখবে, তুমি না করো না, না করলে আমার এটা আমার জন্য এটা মঙ্গল হবে না, ভালো হবে না। আর তুমি আমার মা, তুমি যদি আমার বিষয়ে অমত করো তাহলে হয়তো আল্লাহ ভালো করবেন না। ওরা বলছে বলো। বলছি যে আমার ইচ্ছে আমি আমার হাজবেন্ডকে একটা কিডনি দিব এবং তাকে নিয়ে পৃথিবীতে বাঁচার খুব ইচ্ছা। মহান আল্লাহ যদি চায় আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু আমার শেষ চেষ্টাটা আমি করতে চাই। তখন আমার আম্মু বলছিল যে আলহামদুলিল্লাহ আম্মু, তুমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছো আমার কোনো কিছু বলার নেই, আমি রাজি। তুমি যদি মনে করো এইভাবে সে ভালো হবে, আল্লাহ ভালো করবে, তাহলে আমি রাজি, তুমি কিডনি দাও। তখন আর পিছাইনি, সিদ্ধান্ত নিলাম যে আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য কিডনি আমি একটা কিডনি দিব। তারপর শেষমেশ আমাদের অপারেশন হলো 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখে আমাদের অপারেশন হলো। আমাদের একটা ভিডিও হয়েছিল একটা প্রোগ্রামে, সেটার মধ্যে এখানে বলা হয়েছিল যে আমি বলেছিলাম যে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। তখন আমার মেয়ে বলেছিল আম্মু, আমাকে আমাকে তো বলোনি তোমরা আমাকে আমাকে ছাড়াই মরে যাবে, আমাকে নিয়ে মরবে না। সেদিন আমি ভেবেছিলাম যে আমার এই ছোট্ট মেয়ে বুঝতে পেরেছে, তাই আমার শেষ চেষ্টা আমি তার বাবার জন্য করে যাব। আর গত 5 তারিখে আমাদের 6 মাস পূর্ণ হয়েছে, তা এখন পর্যন্ত মহান আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমার স্ত্রী চেষ্টা করেছে সবসময় আমাকে ভালো রাখার জন্য, কীভাবে আমার ভালো হয়, কোন খাবারটা গেলে আমি ভালো থাকি, কোন ওষুধটা গেলে আমি ভালো থাকবো। আজকের পৃথিবীতে স্ত্রীর ভালোবাসা পাওয়াটা সত্যি, স্বামী স্ত্রী দুইটারই খুব বড় বেশি অভাব। এই যে জীবন, জীবনটা আল্লাহ পাকের দান, অবশ্যই দান, কিন্তু এই জীবন সম্পূর্ণ আমার স্ত্রীর মনে করে ওসিলা, আমার স্ত্রীর ওসিলায় মনে করেন যে নতুন জীবন আমি দেখতে পাচ্ছি, মানুষের সাথে কথা বলতে পারছি, আমি আমাকে মনে করেন যে প্রকাশ করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় ভালো লাগা। আর আমার স্ত্রী, সে আমাকে শুধু কিডনি দান করেছে শুধু এটাতেই সীমাবদ্ধ নয়, সে আমাকে এই যে বাইরে চলাফেরা, পরিচিত মানুষদের কাছে চলাফেরা, বন্ধু বান্ধবের কাছে যাওয়া চলাফেরা, এটা করে দিয়েছে। তার কৃতজ্ঞতার কোনো শেষ নেই ভাই, আমি আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। তাকে ভালো রাখুক, তাকে সবসময় সুস্থ রাখুক। অনেকটু আমি জানতে চাই আপনাদের কাছ থেকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে, এখন বর্তমান পরিস্থিতিতে কেমন অবস্থায় আছেন, কি রকম স্ট্রাগল করতেছেন? কারণ আমি তো জানি যে এই ধরনের রোগীর ক্ষেত্রে আপনি নিজে কিডনি দিয়েছেন আর তার শরীরে কিডনি প্রতিস্থাপিত হয়েছে, প্রচুর ওষুধের ব্যাপার। মাসে কত টাকার ওষুধ লাগে আনুমানিক? প্রতি মাসে আনুমানিক 40-50 হাজার টাকা ওষুধ লাগে। বলেন কি, 40-50 হাজার? জি, আবার প্রতি মাসে চেক আপ আছে, তো চেক আপের জন্য ঢাকা আসতে হয়, আবার অনেকগুলো টেস্ট থাকে, দেখা যায় 10-12টা টেস্ট থাকে, সেগুলো করে আবার ডক্টরকে দেখাতে হয় যে কি অবস্থায় আছে। তোমার চাকরি তো এখন নাই, কিভাবে সার্ভাইভ করতেছেন তাহলে? সেটা অনেক কষ্টের বিষয়, কারণ সবাই পাশে ছিল, এখন পর্যন্ত আছে, কিন্তু কতদিন, এত টাকা কে কতদিন সাপোর্ট দিতে পারবে, তার জন্য খুব কষ্ট করে এখন চলতে হচ্ছে। কিন্তু তবু আমি হাল ছেড়ে দিইনি, আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমার যতটুক আছে, আমি যতটুক আমার সাহস দিয়ে আমি আমার সামনে আমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে যেতে চাই,
তাকে আমি কোনোদিন তার হাত ছাড়বো না, তাকে নিয়ে আমি চলবো ইনশাল্লাহ। আমি সে আর আমার মেয়ে আমার জীবনের সবকিছু, তার জন্য যদি আমার জীবনটা শেষ হয়ে যায় আমি শেষ পর্যন্ত তাদের জন্য করে যাব। কিন্তু আমার জীবনে আর কোনো চাওয়া নেই, আমার হাজবেন্ড এবং আমার সন্তানকে নিয়ে আমি যেন পৃথিবীতে বাঁচতে পারি একসাথে, সেটাই আমার চাওয়া। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই, যতটুকু কৃতজ্ঞতা দরকার ততটাই কৃতজ্ঞ আমি আমার স্ত্রীর প্রতি। সে তার জীবন দিয়ে সে সবসময় চেষ্টা করেছে, সে এখনো চেষ্টা করে যাচ্ছে, সে আমাকে ভালো রাখার জন্যে, আমার সুস্থতার জন্য। এখন কিডনি প্রতিস্থাপন করেছে, আপনার কিডনি দেওয়ার পর, ডোনেট করার পর এখন আপনি সুস্থ, আপনি চাইলে কাজে জয়েন করতে পারেন, এই অবস্থাতে কিন্তু আপনি আছেন ইনশাআল্লাহ, আপনি তো পরিপূর্ণ সুস্থ এখন ইনশাআল্লাহ। আবার একটা কিডনি দিলে এমন না যে শরীর খুব অসুস্থ হয়ে যায় কি খারাপ ফিল লাগে, এরকম না। আগে যেমন ছিল এক কিডনি ডোনেট করার পরও, এখন ঠিক সেই রকম ভাবেই শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম অবস্থায় আছে। তাই যেহেতু তার স্বামী এখন জাগার মধ্যে থাকতে পারবে না, একটা যদি মোটামুটি ভালো জব তার জন্য হতো তাহলে হয়তো তাদের জন্য সার্ভাইভ করাটা কিছুটা হলেও সহজ হতো। আপনাদের কাছে একরকম করজোড়ে অনুরোধ করতেছি যে যদি সম্ভব হয় এই স্পেশালি পলির জন্য যদি একটা জবের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের লাভগুরুর ক্যানভাস বা এহতেশাম স্টুডিওর এই প্রাঙ্গণ সত্যিকার অর্থে সফল হয়ে যাবে। অলরেডি 6 মাস অতিক্রান্ত হয়েছে তাদের ট্রিটমেন্টের এবং যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতি মাসে 40-45 হাজার টাকা শুধুমাত্র ওষুধ পারপাজে যাচ্ছে এবং 10-12টা করে গড়ে টেস্ট করতে হচ্ছে, ঢাকায় আসতে হচ্ছে, এল লট অফ এক্সপেন্সেস, অনেক অনেক খরচ। তো সেই জায়গাতে আমি যখন আলোচনা করছিলাম ওরা ইতস্তত তো করতেছিলই, বাট কিছুটা হলেও বাস্তবতার কাছে এখন যেন তারা বাধ্য হয়ে সারেন্ডার করতে বাধ্য হচ্ছে। তাই জুনায়েদ এবং পলি দুজনেই বলছিল যে ঠিক আছে যদি সম্ভব হয় আমাদের অ্যাকাউন্ট নম্বরটা কাইন্ডলি একটু দিয়ে রাখেন, যদি কিছু 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 হেল্প, কিছু সহযোগিতা, কিছু ভালোবাসা, কিছু মহব্বতে আদলে এসে থাকে তাহলে হয়তো আমাদের সার্ভাইভ করাটা আরেকটু সহজ হয়ে যাবে। আর সেটা পাঠানোর জন্য আপনারা যেটি করতে পারেন, অলরেডি আমাদের ক্যাপশনে দেওয়া আছে সাইমা জাহান পলি, তার নাম, আপনার নাম সাইমা জাহান পলি, এবং আপ তার অ্যাকনোলেজমেন্ট নিয়েই তার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা অলরেডি ক্যাপশনে দিয়ে রেখেছি। আপনারা যারা কন্ট্রিবিউট করতে চান ভালোবাসার স্মারক হিসাবে কন্ট্রিবিউট করতে পারেন। আমার বোনেরা ভাইয়েরা তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে, ওদের পরিবার থেকে আমার দেবরা আমার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, আমার ছোট দেবর এস আই আশিকুল হক তো স্যার, সে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আপন ভাইয়ের মতো সে সবসময় আমার পাশে থেকেছে, বলেছে আপনি আমি সবসময় আপনার পাশে আছি, আপনি শুধু চেষ্টা চালিয়ে যান। আমার শাশুড়ি ছোট দেবরের বউ আছে, সেও আমাকে মানে বোনের মতো অনেক অনেক সাহায্য করেছে, আমার পাশে থেকেছে, এই জন্য আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আর অনেক বেশি কৃতজ্ঞ আছি আমার শ্বশুরবাড়ির লোকদের প্রতি, আমার চাচা শ্বশুর ফুফু শাশুড়ি আমার মামা শ্বশুর ওনারা, এবং কৃতজ্ঞতা ওর বন্ধুদের প্রতি, এখন পর্যন্ত তার ফ্যামিলি তার বন্ধুরা এখন পর্যন্ত তার পাশে আছে। তো আজকের মতো শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া থাকবে আপনাদের জন্য।